আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছ না? জি ম্যাম, সব ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমরা হেমাটোলজি শুরু করব। হ্যাঁ আচ্ছা, হেমাটোলজি শুরু করব অ্যানিমিয়া দিয়ে। এখন অ্যানিমিয়া তো তোমরা ফিজিওলজিতে পড়ে আসছো, ডেফিনেশন, অ্যানিমিয়ার ডেফিনেশন, তারপরে কজ, সাইন, সিমটম, টাইপ, এগুলো আমরা অ্যানিমিয়া পড়ে আসছি ফিজিওলজিতে। তারপর তোমাদের যদি কোথাও প্রবলেম থাকে তোমরা শেয়ার করবা, আমি এটা সেটা পড়িয়ে দিব। এখানে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যানিমিয়া আমরা ডায়াগনোসিস করব কিভাবে। হ্যাঁ, অ্যানিমিয়া সাধারণত আমরা কাকে বলি? শুধু হিমোগ্লোবিন কমে গেলেই তো আমি অ্যানিমিয়া বলি না, তাই না? আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে নর্মাল হিমোগ্লোবিন লেভেল, নর্মাল আরবিসি কাউন্ট, হ্যাঁ, হিমাটোক্রিট কাউন্ট, এমসিভি, এমসিএস, এমসিএসসি, এগুলো সম্বন্ধে তোমাদের ধারণা আছে কিনা জানি না, আমি একটু একটু করে বলে যাই। আচ্ছা, তাহলে অ্যানিমিয়া আমরা বলবো সাধারণত যখন হিমোগ্লোবিন লেভেলটা কমে যাবে। হ্যাঁ, নর্মাল হিমোগ্লোবিন লেভেল নর্মালের থেকে কমে যাবে। তারপরে এটা আবার ডিপেন্ড করে এজ, সেক্স, হ্যাঁ, এটার উপর, ফিজিওলজিক্যাল কন্ডিশন, তারপরে জিওগ্রাফিক এরিয়া, এর উপর ডিপেন্ড করে অ্যানিমিয়াটাকে, হিমোগ্লোবিন কতটুকু কমলো তার উপর ডিপেন্ড করে অ্যানিমিয়া ধরা হয়। তাছাড়াও শুধু হিমোগ্লোবিন কমলে অ্যানিমিয়া বলবো না, সাথে অ্যাসোসিয়েটেড থাকে আরবিসি, আরবিসি টোটাল আরবিসি কাউন্ট, তারপরে হিমাটোক্রিট কাউন্ট। হিমাটোক্রিট হচ্ছে প্যাক্সেল ভলিউম। প্যাক্সেল ভলিউম কাকে বলে? এটা হচ্ছে প্রপোর্শন অফ ভলিউম অফ রেড ব্লাড সেল রিলেটিভ টু টোটাল ভলিউম অফ ব্লাড, এটা হচ্ছে প্যাক্সেল ভলিউম বা হিমাটোক্রিট। এটা অ্যানিমিয়া, এটা যদি কমে যায় তখন অ্যানিমিয়া হবে। সাথে আমরা হেমাটোক্রিট কাউন্ট আবার কোন কোন ক্ষেত্রে বেড়ে যায়, কোন কোন ক্ষেত্রে কমে যায়, অনেক সময় এটা ভাই ভাই ধরে, প্যাক্সেল ভলিউম কখন বেড়ে যাবে আর কখন কমে যাবে। প্যাক্সেল ভলিউম বেড়ে যায় যেসব কন্ডিশনে, কিছু ফিজিওলজিক্যাল, অ্যানিমিয়া তো কমে যাবে, আর কিছু ফিজিওলজিক্যাল কন্ডিশন আছে সেগুলোতে আবার বেড়ে যায় প্যাক্সেল ভলিউম। যেমন পলিসাইথেমিয়ায় বাড়বে, ডিহাইড্রেশনে বাড়বে, আবার কমবে হচ্ছে হেমোডায়ালিসন যদি হয় তখন কমে যাবে প্যাক্সেল ভলিউমটা। হ্যাঁ আচ্ছা, আর আসো এমসিভি, এমসিএস, নর্মাল হেমাটোক্রিট অথবা প্যাক্সেল ভলিউমটা আমরা, নর্মাল লেভেলটাও একটু জানবো আমরা। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে জানা ভালো, অ্যাডাল্ট, অ্যাডাল্ট মেল ফিমেল আলাদা করে এটা মুখস্ত করে রাখতে হবে, ঠিক আছে? তারপর আর আমরা জানবো এমসিভি, এমসিএস, এমসিএসসি, ঠিক আছে? এমসিভি, এমসিএস, এমসিএসসিটা সাধারণত কিসের উপর ডিপেন্ড করে? এমসিভি, এমসিএস, এমসিএস জিনিসটা কি? এমসিভি হচ্ছে মিন কর্পাসকুলার ভলিউম আরবিসি। আচ্ছা, তার আগে একটু আরবিসি সম্বন্ধে বলে নেই, নর্মাল আরবিসিটা কেমন আমরা যদি দেখি। হ্যাঁ, ইয়ের নিচে, মাইক্রোস্কোপের নিচে নর্মাল আরবিসিটা কেমন পাবো আমরা দেখতে? একটা নর্মাল আরবিসির শেপটা কিরকম থাকবে, সাইজটা কত হবে, হ্যাঁ, হিমোগ্লোবিন কতটুকু থাকবে। একটা আমি তোমাদেরকে স্লাইড দেখাচ্ছি, একটা নর্মাল আরবিসিটা বাইকনকেভ শেপ হয়, তাই না? রাউন্ড বা ওভাল না, বাইকনকেভ শেপ হয়, ঠিক আছে? তারপরে এটার নর্মাল সাইজ কত? 7 to 10 micron, তাই না? 7 to 10। এখন তারপরে আর এটা হিমোগ্লোবিন কতটুকু থাকে, সেন্ট্রাল প্যালোরেডিয়া কতটুকু থাকে, 1/3 থাকে, ঠিক আছে? আর পেরিফেরির দিকে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন বেশি থাকে, সেজন্য ওটা প্যালোর থাকে না, মাঝখানটা একটু প্যালোর থাকে, 1/3। যদি 1/3-এর বেশি প্যালোর হয়ে যায় তখন সেটা অ্যানিমিয়ার দিকে যায় আর কি। আচ্ছা, এখন এইটা, এগুলো বললাম কেন, সাইজটা, শেপটা, সেন্ট্রাল প্যালোর, এর উপর ডিপেন্ড করে আমরা অ্যানিমিয়া আবার ভাগ করি বিভিন্ন রকম, মাইক্রোসাইটিক, ম্যাক্রোসাইটিক, তারপরে নর্মোসাইটিক, হাইপোক্রোমিক, হ্যাঁ, হাইপারক্রোমিক, তারপরে এখন পলিক্রোমাটিক, এভাবে আমরা বিভিন্ন কথা বলবো পরে আসতেছি। এখন নর্মাল সাইজ হচ্ছে 7 to 10 micron, ঠিক আছে? নর্মাল সাইজটা আবার কিরকম হতে পারে, কমে কমে যায়, মাইক্রোসাইটিক যদি 7-এর নিচে চলে আসে, 6, 5, 4, 3, তাহলে এই সাইজটাকে বলে মাইক্রোসাইটিক। আবার যদি 10-এর বেশি হয়ে যায় তখন ওটাকে বলে ম্যাক্রোসাইটিক, ঠিক আছে? আবার শেপ, শেপটা আমরা নর্মালি কি দেখি, বাইকনকেভ শেপ। এই শেপটা আবার বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন অ্যানিমিয়ায়, বিভিন্ন তারপরে ক্রনিক ডিজিজে শেপটা বিভিন্ন রকম হতে পারে। সবগুলো স্লাইড দেখাচ্ছি, শেপটা কিরকম হতে পারে, নর্মাল বাইকনকেভ শেপটা চেঞ্জ হয়ে ইলিপটিক্যাল শেপ হয়ে যেতে পারে, রাউন্ড হতে পারে, ওভাল হতে পারে, টিয়ার ড্রপ, হ্যাঁ, একটা টিয়ারের ড্রপ যেরকম সেরকম হতে পারে, পেন্সিল শেপ হতে পারে, বড় লার্জ সেল হয়ে যেতে পারে যার কোনো সেন্ট্রাল প্যালোর থাকবে না, 1/3 বলছিলাম না প্যালোর থাকবে, সেটা থাকবে না। আবার কতগুলা
माइक्रोस्कोपे नीचे देखो পয়কিলোসাইটোসিস পয়কিলোসাইটোসিস এর মানে আমরা বুঝি সাইজ শেপ দুটেরই ভেরিয়েশন আছে নরমাল যা সাইজ শেপ সেটা নাই ভেরিয়েশন আছে সেটা হচ্ছে অ্যানিসোপয়কিলোসাইটোসিস এই কথা টার্মগুলো কিছু কিছু বলে নেই তাহলে পরে যখন পড়াবো তখন বুঝতে সুবিধা হবে তোমাদের ঠিক আছে এগুলো হচ্ছে সাইজ শেপ আর এমসিভি এমসিএস এমসিএসসি এর উপর ডিপেন্ড করে আমরা কি করি এমসিভি কাকে বলে মিন কর্পাসকুলার ভলিউম না এমসিভি হচ্ছে মিন কর্পাসকুলার ভলিউম এমসিএস হচ্ছে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন আর এমসিএসসি হচ্ছে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন এখানে এমসিভি এমসিএস যদি সাই কমে যায় তখন কি কি বলি আমরা সেটাকে মাইক্রোসাইটিক এমসিভি এমসিএস এমসিএসসি মাইক্রোসাইটিক অ্যানিমিয়া সাধারণত তিনটাই কম থাকে হ্যাঁ আর ম্যাক্রোসাইটিক ম্যাক্রোসাইটিকের মধ্যে কি থাকে এমসিভিটা বড় হয়ে যায় এগুলা হচ্ছে আমরা মানে এমসিভি এমসিএস এর উপর ডিপেন্ড করে এগুলা করি আর আচ্ছা এমসিএসসি যেটা মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন যেটা এটা হচ্ছে এভারেজ একটা কনসেন্ট্রেশন অফ হিমোগ্লোবিন ইন দা রেড ব্লাড সেল ভলিউম এটা যদি কম হয় যখনই দেখবা যে কোনো ইয়াতে কাউন্টে টোটাল কাউন্টে বা কি বলে সিবিসি তে আমরা যদি দেখি যে এমসিএসসি কম দেখাইছে কোন একটা ডায়াগনোস রিপোর্টে যদি তোমরা দেখো তার মানে বুঝবা আর হিমোগ্লোবিন সিনথেসিসটাই কমে গেছে এখন সেটা কেন কমে গেছে সেটা তখন আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সাধারণত ডেফিসিয়েন্সি হলে ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারের মধ্যে কমে আবার ক্রনিক কোনো ডিজিজ থাকলে হেরিডিটারি কোনো ডিজিজ থাকলে হিমোগ্লোবিন সিনথেসিস কমে থ্যালাসেমিয়া আমরা আসতেছি পরে এখন তাহলে যখনই দেখবো যে এমসিএসসিটা কম সেটা ইন্ডিকেট করে হিমোগ্লোবিন সিনথেসিসটাও কমে গেছে হ্যাঁ আর সাথে সাথে কি হবে সেন্ট্রাল এরিয়ার প্যালোটটা কি হবে বেড়ে যাবে হ্যাঁ হাইপোক্রোমিয়া বলি তাই না আর কিছু কিছু ক্ষেত্রে যদি এমসিএসসিটা দেখো যে বেশি বেড়ে গেছে হ্যাঁ তখন কি হবে সেন্ট্রাল পেলোডই পাবো না আমরা একদম পুরাটাই কভার থাকবে হিমোগ্লোবিন দিয়ে এটাকে বলে স্ফেরোসাইট এটাও হেরিডিটারি স্ফেরোসাইটোসিস হয় ঠিক আছে আচ্ছা অ্যানিমিয়া আমরা বললাম যে অ্যানিমিয়া আমরা পড়তে গেলে প্রথমেই পড়বো অ্যানিমিয়ার ডেফিনেশন সাইন সিমটম কজ টাইপ তাই তো আর এখন তার আগে আরবিসি এর আমরা সাইজ শেপ তারপর এমসিভি এমসিএসসি এমসিএস তারপর প্যাক্সেল ভলিউম এগুলো সম্বন্ধে জানলাম এগুলো সম্বন্ধে জানবো আর জানবো হচ্ছে ইএসআর এখানে ছোট ছোট কিছু কথাগুলো আছে এগুলো একটু জেনে নাও ইএসআর ইএসআর এর ডেফিনেশন জানতে হবে এটা হচ্ছে এস্টিমেশন মেথড জানতে হবে আমরা আগে পড়ছি ফিজিওলজিতে ওয়েস্টাকটিন উইনট্রপ মেথডে করা হয় ইএসআর এস্টিমেশন নরমাল ইএসআর কত মেল ফিমেল হ্যাঁ কোন মেথডে কত তারপরে কোনটাতে কোন কোন ডিজিজে বেড়ে যায় কোন কোন ডিজিজে কমে যায় এগুলো তোমাদের পড়ানোর কিছু না এগুলো তোমরা পড়ে নিবা কারণ তোমরা এগুলো পড়ে আসছো এমসি ইএসআর হ্যাঁ ইএসআর কোন কোন কন্ডিশনে বেড়ে যায় কোন কোন কন্ডিশনে কমে যায় এগুলো কিন্তু ধরে ভাই ভাই বলে ধরবে এবং মেথড অফ এস্টিমেশন এটাও ধরবে ঠিক আছে এগুলো হচ্ছে তোমরা করবা ইএসআর এর তাহলে এই ছোট ছোট জিনিসগুলো পড়ে নিবা যেগুলো বললাম এগুলো অবশ্যই অবশ্যই নরমাল নরমাল ভ্যালু তারপরে মেথড অফ এস্টিমেশন এবং ডেফিনেশন প্রত্যেকটা পড়বা এমসিভি এমসিএস এমসিএসসি পিসিভি হিমোগ্লোবিন আর হচ্ছে ইএসআর প্রত্যেকটারই নর্মাল ভ্যালু ডেফিনেশন এবং মেল ফিমেল কোনটার কত সেটা পড়বা আচ্ছা আর একটা জিনিস সেটা হচ্ছে পিবিএফ হ্যাঁ আমরা পিবিএফ যেটা আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম বলে পিবিএফ পেরিফেরাল ব্লাড ফিল্ম এটা আমরা কোন ক্ষেত্রে এস্টিমেশন করি কখন করি পিবিএফ কখন করি যখন কখন অ্যাডভাইস করে একজন ক্লিনিশিয়ান পিবিএফ যখন হিমোগ্লোবিনটা অনেক বেশি কম দেখা যাচ্ছে যখন এমসিপি এমসিএস এমসিএস এর নরমাল লেভেলের থেকে কম বা বেশি হচ্ছে হ্যাঁ প্যাক্সেল ভলিউম নরমাল লেভেলের থেকে কম বা বেশি হচ্ছে এইসব যখন একটা দেখে একজন ফিজিশিয়ান ঠিক আছে তখন
পিবিএফ বা পেরিফেরাল ব্লাড ফিল্ম করতে দেয়। পিবিএফটা কিভাবে করা হয়, হ্যাঁ কোন মেথডে করা হয়? পিবিএফটা প্রথমে আসলে সেল কাউন্টার, এই যে আমরা যে টোটাল কাউন্ট অফ আরবিসি, টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি, টোটাল প্লাটলেট কাউন্ট এগুলো দেখি। এগুলো সাধারণত আগে করা হতো ম্যানুয়াল মেথডে, এখন করা হয় সবসময় সব ল্যাবে দেখবা সেল কাউন্টার আছে, সেল কাউন্টার দিয়ে দেয়, একটা রিডিং দিয়ে দেয়। কিন্তু রিডিং দেওয়ার পরও আমরা স্লাইড তৈরি করে রিডিং এর সাথে মিলিয়ে দেখা আমাদের উচিত, ঠিক আছে, যে ঠিক আছে কিনা। মেশিন তো ভুল টুল দিতেও পারে। এখন তাহলে আমরা যদি একটা নর্মাল ব্লাডের রিপোর্ট দেখি কি কি পাবো, এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখবো তোমরা, হঠাৎ করে ধরলে পারবা না। ভাই বাবা হঠাৎ করে ধরবে যে একটা ব্লাডের রিপোর্ট, একটা ব্লাডের রিপোর্টে কি কি থাকবে, কি কি থাকে বলে তোমরা আশা করো, একটা ব্লাডের রিপোর্ট দেখে আমি কি কি আইডিয়া পেতে পারি। নর্মাল তোমরা তো ডেফিনেশন, কজ, টাইপ এগুলা তো বই থেকে পড়বা পারবা মুখস্থ, এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো ভাই ভাই ধরে এবং সবাই মনে হয় আকাশ থেকে পড়ে। একটা তাহলে ব্লাডের রিপোর্টে একজন ফিজিশিয়ান কি কি আশা করে, কি কি থাকতে পারে সেগুলো ধরবে। তাহলে প্রথমেই একটা ব্লাডের রিপোর্ট যখন নিয়ে আসবে তখনই আমরা কি দেখব, কি থাকবে আশা করব? প্রথমে হিমোগ্লোবিন ম্যাম। হ্যাঁ, প্রথমেই সবার আগে হিমোগ্লোবিন দেখব, তারপর ম্যাম ESR, ESR এর পরে আরো আছে টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট, টোটাল কাউন্ট অফ আরবিসি, ডিফারেন্ট, টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি, প্লাটিলেট কাউন্ট, তারপর ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডব্লিউবিসি, তাই না? তারপর আর কি থাকবে, লেভেল অফ এমসিভি, এমসিএস, এমসিএসসি, হ্যাঁ প্যাক্সেল ভলিউম, হ্যাঁ আরডিডব্লিউ, এগুলো সব থাকবে। এটা হচ্ছে ইয়ার একটা ব্লাড রিপোর্ট। এখন এখানে যখন দেখবো আমরা হিমোগ্লোবিন লেভেলটা অনেক কম, এমসিভি, এমসিএস এর মধ্যে ভ্যারিয়েশন, তখন একটা ফিজিশিয়ান পিবিএফ করতে দেবে। কেন পিবিএফ করতে দিল, এখানে তো আমরা সবই দেখলাম, এমসিভি, এমসিএস, এমসিএসসি সবই দেখলাম, তারপর কি দরকার ছিল পিবিএফ করতে দেয়ার? অ্যাবনরমালিটি ম্যাম, সেলুলার যে অ্যাবনরমালিটি সেটা আমরা দেখব। পিবিএফ আমরা কি কি দেখি, একটা পিবিএফ কিভাবে করা হয়, একটা পেশেন্ট থেকে ব্লাড নিলাম, নিয়ে কোথায় নিব, একটা এটা ধরে, কিন্তু ভাই ভাই তোমরা কখনো দেখছো কিনা এই জন্য ধরে, জিজ্ঞাসা করে, একটা গ্লাস স্লাইডে নেই না, গ্লাস স্লাইডে নেই তো ব্লাডটা, নিয়ে স্মিয়ার তৈরি করি। স্মিয়ারটা কিভাবে হয় ওটা কিন্তু তোমরা দেখবা অবশ্যই ল্যাবে। এবং কি স্টেইন করা হয়, সাধারণত কি স্টেইন করা হয়, লিশম্যান স্টেইন, জিমসা স্টেইন, এই স্টেইন গুলো করা হয়। তো স্মিয়ারটা কিরকম করে তৈরি করা হয়, স্মিয়ারটা এমন ভাবে তৈরি করা হয় যেন ওটা একটা হেড, একটা বডি, একটা টেইল থাকে, ঠিক আছে। স্মিয়ারটা তোমরা অবশ্যই ল্যাবে গিয়ে দেখবা, স্মিয়ারটা যখন করবে ওটা একটা হেড, একটা বডি, একটা টেইল থাকে। এবং এই যে আমরা পিবিএফটা মাইক্রোস্কোপের নিচে দেখি, আমরা কোন জায়গায় দেখলে ইন্ডিভিজুয়াল সেলগুলো সবচেয়ে ভালো বুঝতে পারবো, এটা ধরে টেইলের দিকে, টেইলের দিকে কিরকম থাকে, কনসেন্ট্রেশন কম থাকে, হেডের দিকে একদম ঘন থাকে, ঠিক থাকে স্মিয়ারটা। যত বডি থেকে টেইলের দিকে আগাবে তত স্মিয়ারটা থিন হতে থাকে এবং ইন্ডিভিজুয়াল সেলগুলো আলাদা আলাদা হতে থাকে, একদম টেইলে আলাদা আলাদা একটা একটা সেল আমরা সুন্দর বুঝতে পারি, ঠিক আছে। তাহলে তোমাদেরকে যদি বলে পিবিএফ কোথায় ভালো বোঝা যাবে, বলবা টেইলে। স্টেন কি করি বললাম, লিশম্যান স্টেন, জিমসা স্টেন। আচ্ছা এখন পিবিএফ এর মধ্যে আমরা কি দেখব, কি কি দেখি সেলে, কি দেখব, একটা আরবিসি মনে করো, আরবিসির কি কি দেখব, আরবিসিটা কি দেখব, একটা আরবিসির একটা আর তিনটা সেল দেখবো না, ডাব্লিউবিসি, আরবিসি আর প্লাটিলেট, তাই না? এই তিনটাই তো দেখবো পিবিএফ এর মধ্যে কমনলি। এখন কি দেখবো, ধরো যে একটা আরবিসি, এখন আরবিসি একটা ইন্ডিভিজুয়াল আরবিসি সেলটা আমরা কি দেখবো বললাম, এটার প্রথমেই কি দেখবো, এটার সাইজটা, সাইজটা দেখবো না, প্রথমেই দেখবো এটার সাইজটা, মিলাবো আরবিসি ইয়ার সাথে, সেল কাউন্টারে যে রিডিংটা দিছে, এমসিভি যে রিডিংটা দিছে, এমসিএস বা এমসিএসসি যে রিডিংটা দিছে সেটার সাথে মিলাবো, আমার চোখ দিয়ে দেখবো যে যা যা বলছে ঠিক আছে কিনা, ঠিক আছে। তাহলে সাইজটা দেখবো, সাইজটা কিরকম হতে পারে, নর্মাল সাইজ হতে পারে 7-10 মাইক্রনের মধ্যে, ওটা চোখ দিয়ে দেখে দেখেই আন্দাজ হয়ে যায়, ধর 7-10 মাইক্রনের মধ্যে হতে পারে, যদি কমে যায় তাহলে কি বলবো, মাইক্রোসাইটিক, যদি বেড়ে যায় ম্যাক্রোসাইটিক, আর যদি নর্মাল থাকে নর্মোসাইটিক, তাই না? এখন এই টার্মগুলো আমরা কেন বলছি, যেন আমরা একটা কমেন্ট করতে পারি কি ধরনের অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া টাইপে আছে না, মাইক্রোসাইটিক, হাইপোক্রোমিক, নর্মোসাইটিক, নর্মোক্রোমিক, ম্যাক্রোসাইটিক, তাই না? তাহলে আমরা এমসিভি, এমসিএসএসটা দেখে আমরা, তারপরে নিজের চোখে দেখে সাইজটা দেখে একটা মাইক্রোসাইটিক ওর ম্যাক্রোসাইটিক ওর নর্মোসাইটিক বলতে পারলাম, তাই না? তারপরে আসো
শেপটা এখন এখন আরবিসি শেপটা দেখব আমরা শেপের শেপটা সাইজের ভেরিয়েশন হলে কি বলে বললাম যদি সাইজটা ভেরিয়েশন হয় এটাকে বলে অ্যানিসোসাইটোসিস তাই না আর শেপের ভেরিয়েশন হলে বলে বাইকনকেভ এখন শেপ নরমাল শেপটা দেখব নরমাল শেপ আমরা জানি বাইকনকেভ শেপ এখন শেপটা আরো বিভিন্ন রকম হতে পারে কি কি রকম হতে পারে বললাম আমি বাইপোলার হতে পারে বাইকনকেভ থেকে একটা চেঞ্জ হয়ে রাউন্ড হয়ে যেতে পারে অথবা ওভাল সেল হয়ে যেতে পারে অথবা ইলিপটিক্যাল বা পেন্সিল সেল হয়ে যেতে পারে টিয়ার ড্রপ হতে পারে টার্গেট সেল হতে পারে স্ফেরোসাইট হতে পারে অ্যানুলোসাইট হতে পারে এগুলো সব তোমরা ছবি দেখাবো আমি ছবি দেখলেই সবগুলো বুঝতে পারবা তারপরে সিস্টোসাইট হতে পারে সিস্টোসাইট মানে ভাঙা সেল টুকরা সেল হ্যাঁ এরকম মানে একটা আরবিসি ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে এবং তারপরে আর কি হতে পারে এই শেপগুলো বা নরমাল থাকে এগুলো একটাও হয়নি নরমাল আছে সেটা হচ্ছে নরমাল তাহলে নরমাল শেপ পয়েক্লোসাইটোসিস তখন আর আমরা বলবো না যখন এইগুলোর মধ্যে পাবো তখন আমরা পয়েক্লোসাইটোসিস বলবো কারণ এগুলো আবার নরমাল পেশেন্টদের যাদের অ্যানিমিয়া নাই তাদেরও পয়েক্লোসাইটোসিস থাকতে পারে এই জন্য ওটা দেখে বলতে পারতে হবে যে স্লাইট পয়েক্লোসাইটোসিস নাকি মডারেট নাকি সিভিয়ার এটা দেখার জন্যই পিবিএফ স্লাইট পয়েক্লোসাইটোসিস থাকলে সেটার কোনো এটা কোনো ভ্যালু নাই মডারেট থাকলে আমরা আরো অন্যান্য কাউন্টের সাথে বা অন্যান্য ভ্যালুর সাথে মিলিয়ে দেখব আর সিভিয়ার হলে তো অবশ্যই ডিজিজ কন্ডিশন কোনো ডিসঅর্ডার আছে তাই না এটা হলো আরবিসি তারপর ডব্লিউবিসি ডব্লিউবিসি এর আমরা কি কি দেখি আচ্ছা আরেকটা জিনিস দেখি আরবিসির সেটা হচ্ছে আরবিসি ইম্যাচিউর কিনা ইম্যাচিউর আরবিসি কি থাকে বলো তো এইগুলো যদি আমরা পাই তাহলে আমরা ইম্যাচিউর আরবিসি পাচ্ছি ঠিক আছে তারপরে দেখবো ডব্লিউবিসি এখন ডব্লিউবিসি এর মধ্যে আমরা কি কি দেখি ডব্লিউবিসি এর মধ্যে আমরা কি দেখবো টোটাল কাউন্টটা তাই না টোটাল কাউন্টটা আমরা এখন মিলিয়ে দেখব ঠিক আছে কিনা টোটাল কাউন্ট যেটা দিছে ব্লাড ফিল্মে এই কি বলে সেল কাউন্টারে বা ম্যানুয়াল মেথডও আমরা যা দেখছি ম্যানুয়াল মেথড একটা আছে সাধারণত এখন সেল কাউন্টারে করা হয় ম্যানুয়াল মেথডে যদি বলে যে তোমরা কিভাবে ম্যানুয়াল মেথডে করবা সেটা তোমরা পড়ছো না নিউবার কাউন্টিং চেম্বারে করা হয় নিউবার ইমপ্রুভ কাউন্টিং চেম্বারে ব্লাড নিয়ে তারপরে করা হয় সেটা তো এখন করে না এমনি শিখায় কিন্তু সেল কাউন্টারে সাধারণত দেখা হয় আচ্ছা তারপরে ওটার সাথে আমরা মিলিয়ে দেখবো আমরা চোখে দেখবো কাউন্ট করবো যে মিললো কিনা ডব্লিউবিসি কাউন্ট এখন নর্মালের থেকে কম কম হচ্ছে নাকি বেশি হচ্ছে যদি ডব্লিউবিসি কাউন্ট নর্মালের থেকে বেশি হয় তখন আমরা এটাকে কি বলি টার্মটা কি লিউকোসাইটোসিস তাই না লিউকোসাইটোসিস হ্যাঁ আর যদি কম হয় লিউকোপেনিয়া তাই না সেটা আমরা দেখবো তাহলে টোটাল কাউন্টটা আমরা মিলিয়ে দেখলাম তারপরে দেখবো ইম্যাচিউর আছে কিনা ইম্যাচিউর কোনো ডব্লিউবিসি আছে কিনা ইম্যাচিউর ডব্লিউবিসি মানে ব্লাস্ট সেল তাই না ব্লাস্ট না ইম্যাচিউর ডব্লিউবিসি কে আমরা কি বলি ব্লাস্ট না সেটা কি ইন্ডিকেট করে সাধারণত ব্লাস্ট সেল যদি আমরা অনেক পাই কি ইন্ডিকেট করে লিউকেমিয়া ইন্ডিকেট করে না লিউকেমিয়া ইন্ডিকেট করে তাহলে আমরা কি কি দেখবো টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি দেখবো আর ইম্যাচিউর দেখবো আর অ্যাবনর্মাল ফর্ম কিছু কিছু সেগমেন্টেড ডব্লিউবিসি পেতে পারি অনেক বেশি সেগমেন্ট এগুলো কেন দেখবো আমরা কারণ এক একটা ইন্ডিকেট করে এক একটা ডিজিজ সেগমেন্টেড ডব্লিউবিসি পেলে একটা ডিজিজ অনেক বেশি ব্লাস্ট পেলে একটা ডিজিজ নর্মাল থাকলে একটা ডিজিজ শুধু লিউকোসাইটোসিস থাকলে এক ধরনের ডিজিজ আবার লিউকোপেনিয়া থাকলে এক ধরনের ডিজিজ এগুলো জানার জন্য পিবিএফ করলাম তাহলে এই গেল ডব্লিউবিসি তারপর আসলো প্লাটিলেট প্লাটিলেটে আমরা কি দেখবো প্লাটিলেটেও আমরা দেখবো টোটাল কাউন্টটা তাই না নর্মালের থেকে কম যদি হয় এবং নর্মাল থেকে বেশি আছে কিনা নরমালের থেকে কম হলে কি বলে টার্মটা থ্রম্বোসাইটোপেনিয়া বেশি হলে থ্রম্বোসাইটোসিস তাহলে থ্রম্বোসাইটোপেনিয়া আছে না থ্রম্বোসাইটোসিস আছে সেটা আমরা দেখব এখন সেটা তো সেল কাউন্টারেই বলে দিচ্ছে মোটামুটি প্লাটলেট এত ছোট ছোট যে সব সময় কি বলে সেল কাউন্টার অনেক সময় ওভারলুক করে এই জন্য আমরা দেখব কাউন্ট কম দেয় বা কাউন্ট বেশি দেয় সেল কাউন্টার এখন আমরা কিভাবে বুঝবো যে সেল কাউন্টার কাউন্ট কম দিছে না বেশি দিছে আমরা মনে করে দেখলাম পিবিএফ এ ব্লাড ফিল্মে মাইক্রোস্কোপের নিচে দেখলাম দেখবো যে সেল কাউন্টার টোটাল কাউন্ট অফ প্লাটিলেট কম দিছে কিন্তু
কেন কম দিছে দেখব যে অনেক প্লাটিলেট ক্লাম ক্লাম করে আছে ক্লাম ক্লাম করে চারিদিকে আছে সেজন্য ওটা পুরো ক্লামটাকে একটা গুনছে সেল কাউন্টার সেজন্য প্লাটিলেট কাউন্ট কম দিছে যখনই দেখব যে আমরা কোন একজন ফিজিশিয়ান দেখে যে প্লাটিলেট কাউন্ট কম তখনই উনি কি করেন পিবিএফ করতে দিয়ে দেন তাহলে চোখে দিয়ে দেখি আমরা বুঝতে পারবো যে আসলেই কম কিনা তো যদি দেখি যে অনেকগুলা ক্লাম ক্লাম তার মানে ওই ক্লাম্পে অনেক অসংখ্য প্লাটিলেট আছে অনেকগুলা প্লাটিলেট আছে কিন্তু সেল কাউন্টার ওটাকে একটা ধরছে সেজন্যই কাউন্টে সমস্যা আসছে তাই না তাহলে কি দেখলাম একটা নাম্বার দেখব আর কাউন্টটা দেখলাম না প্লাটিলেটের আর কিছু কি দেখি আমরা পিবিএফ এ এই সেল তিনটা ছাড়া আরবিসি ডব্লিউবিসি প্লাটিলেট ছাড়া আর কি দেখি আর দেখব হচ্ছে প্যারাসাইট প্যারাসাইট দেখি কি কি ধরনের প্যারাসাইট পেতে পারি আমরা ব্লাড ফিল্মের ভিতরে কি পেতে পারি লিশম্যান তাই না একটা পেতে পারি ফাইলেরিয়া ম্যালেরিয়া হ্যাঁ আর পেতে পারি ট্রাইপানোসম এই তিনটা প্যারাসাইট সাধারণত আমরা আরবিসিতে পেতে পারি ম্যালেরিয়া ফাইলেরিয়া আর ট্রাইপানোসম ঠিক আছে এগুলো আমরা দেখলাম আর কিছু ইনক্লুশন বডি আমরা দেখি আরবিসির মধ্যে এই বডিগুলোও একটা এই ইনক্লুশন বডিগুলো এক একটা ডিজিজ ইন্ডিকেট করে এক একটা নরমাল কন্ডিশন ইন্ডিকেট করে ঠিক আছে এগুলা হচ্ছে নরমাল কি বলে অ্যাবনরমালিটি পিবিএফ এর মধ্যে এই জিনিসগুলো আমরা দেখার জন্য শুধু সেল কাউন্ট করে বসে থাকি না যদি দেখি অ্যাবনরমালিটি সঙ্গে সঙ্গে পিবিএফ করি ঠিক আছে তাহলে সেল কাউন্ট করে যখন আমরা আরবিসি ডব্লিউবিসি প্লাটিলেট দেখলাম তারপরে যখন পিবিএফ করতে দিলাম পিবিএফ দেখলাম তখন তো একটা কমেন্ট করতে হবে কমেন্টটা করি কিসের উপর ডিপেন্ড করে এই যে এত কিছু দেখলাম তার উপর ডিপেন্ড করে তাই না এমসিভি এমসিএস দেখলাম সাইজ শেপ দেখলাম টোটাল কাউন্ট কম বেশি দেখলাম প্লাটিলেট কাউন্ট কম বেশি দেখলাম ডিফারেনশিয়াল কাউন্ট কম বেশি দেখলাম ডিফারেনশিয়াল কাউন্টে আসো নিউট্রোফিল লিম্ফোসাইট ইউসিনোফিল বেজোফিল মনোসাইট সবগুলো দেখি তাই না টোটাল এগুলারও টোটাল কাউন্ট কি বলে ডিফারেনশিয়াল কাউন্টগুলো নর্মাল ভ্যালু তোমরা জানবা এটাও ধরে কখন তোমরা নিউট্রোপেনিয়া বলবা কখন তোমরা নিউট্রোফিলিয়া বলবা কখন তোমরা লিম্ফোসাইটোসিস বলবা কখন তোমরা লিম্ফোপেনিয়া বলবা এসবগুলো বলার জন্য টোটাল কাউন্ট কি বলে ডিফারেনশিয়াল কাউন্ট তোমাদেরকে জানতে হবে হঠাৎ করে কোনো পেশেন্ট তোমরা গ্রামে গেলা বা তোমাদের বাড়িতে গেলা দেখালো রিপোর্টটা সাথে এখন বেশিরভাগ রিপোর্টের সাথে নর্মাল ভ্যালু লেখা থাকে যদি লেখা না থাকে তোমাকে যদি জিজ্ঞাসা করে তোমাকে বলতে পারতে হবে না করতে পারলে তোমার একটা ব্যাড ইমপ্রেশন হবে সেজন্য সবগুলো কাউন্ট মোটামুটি একটু জানতে হবে ডিফারেনশিয়াল কাউন্ট নর্মাল ভ্যালু ঠিক আছে তাহলে এই হলো ছোট ছোট জিনিস যেগুলো আমরা অ্যানিমিয়া জানার জন্য পড়ার জন্য বোঝার জন্য আগে থেকে জেনে নেব এখন তোমাদের মেইন যেটা এখানে জানতে হবে এই যে অ্যাবনরমাল সেলস সেলের সাইজ শেপগুলো বললাম ওগুলো ছবিগুলো দেখালে তোমরা ওগুলো সব বুঝতে পারবে আচ্ছা আর একটা জিনিস যেটা অ্যানিমিয়া একটা পেশেন্ট অ্যানিমিয়া কি অ্যানিমিয়া তো কোনো ডিজিজ না তাই না এটা একটা কন্ডিশন হ্যাঁ যেটা ইন্ডিকেট করে ডিফারেন্ট ডিজিজ অর ডিসঅর্ডার তাই না এখানে এই অ্যানিমিয়া তোমরা কিভাবে ডায়াগনোসিস করবা একটা পেশেন্ট মনে করো আসলো তোমার কাছে সে তো তোমাকে আর বলবে না যে আমার রক্ত শূন্যতা আছে বা অ্যানিমিয়া আছে একজন যখন তোমরা ওয়ার্ডে যাবা একজন পেশেন্ট আসলো তোমার কাছে কি বললে তুমি তার অ্যানিমিয়া করা ব্লাড সেল করতে দিবা হিমোগ্লোবিন কাউন্ট করতে দিবা পিবিএফ করতে দিবা বা টোটাল কাউন্ট করতে দিবা পেশেন্ট কি বলবে একজন পেশেন্ট কি হিস্ট্রি নিয়ে আসবে একটা অ্যানিমিয়া ডায়াগনোসিস উইক লাগবে বলবে মাথা ঘোরা হ্যাঁ একটা অ্যানিমিয়া ডায়াগনোসিস করার জন্য প্রথমেই পেশেন্টের হিস্ট্রি নিতে হবে না আমাদের প্রথমে সে কি বলবে তাহলে প্রথমেই সে বলবে যে উইক লাগে দুর্বল শরীর দুর্বল লাগে বলবে না শরীর দুর্বল লাগে মাথা ঘোরা এই দুইটা কথা বলবে যখন এগুলো বলবে তখন আমরা কি বল কি করব তখন সাথে সাথে পেশেন্টকে কি করব ম্যাম দেখব আগে ম্যাম আমরা কোথায় দেখব কি দেখব ম্যাম হচ্ছে লোয়ার পালপেব্রাল কনজাংটিভা দেখব প্যালোরটা দেখব না প্যালোর দেখব তাই না প্যালোর কোথায় কোথায় দেখব লোয়ার পালপেব্রাল কনজাংটিভা তারপর আপার সারফেস অফ দা টাঙ্ক পাম অফ দা হ্যান্ড সোল অফ দা ফুট আর ওভারঅল স্কিন অ্যাজ এ হোল হ্যাঁ আর নেইল বেডও দেখতে পারি তাই না হ্যাঁ নেইল বেড জি ম্যাম হ্যাঁ নেইল বেড দেখতে পারি এই হলো সাইট তাহলে পেশেন্টের এই দুইটা কথার উপর ডিপেন্ড করে আমরা এগুলো দেখে ফেললাম তাই না এখন এগুলো দেখার সাথে সাথে
আমরা কি আর কিছু বুঝতে পারবো সাথে সাথে? এই যে দেখলাম এই প্যালোরিটি, দেখলাম যে তার ধরো যে অ্যানিমিয়া আছে, দেখলাম যে প্যালোর, সাথে সাথে কি আর কিছু বোঝা যায়? এই যে সাইডগুলো দেখলা, এগুলো তার কিছু বোঝা যায়? মোটামুটি মাইল্ড মডারেট সিভিয়ার একটা ধারণা পাওয়া যায়। হ্যাঁ, মাইল্ড মডারেট সিভিয়ার একটা ধারণা পাওয়া যায়। আর সাথে আমরা আরেকটু ধারণা পেতে পারি যে তার সেল ব্লাড সেল আরবিসি ভাঙছে কিনা। আরবিসি যদি ভাঙে কি দেখে আমরা বুঝবো? জন্ডিস হবে ম্যাম। তার কি থাকবে? জন্ডিস, তাই না? জন্ডিস থাকবে না? হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমরা দেখবো যে তার কি দেখবো, বিলিরুবিন লেভেলটা বেশি বেশি আছে, এটা তো আর আমরা বুঝবো না। আমরা দেখবো তখন তার জন্ডিস কোথায় কোথায় দেখা হয়। ওখানে দেখলে তখন আমরা বুঝতে পারবো যে তার ব্লাড সেল ভাঙছে, তাই না? এই যে দেখলাম ব্লাড সেল ভাঙছে, এই বিলিরুবিন দেখলাম। এখন এই পেশেন্টের যদি আমরা পিবিএফ করতে দেই, তাহলে আমরা কি পাবো, কি দেখবো? ভাঙা সেল পাবো না, সিস্টোসাইট পাবো না, বললাম যেটা, হ্যাঁ, এটার সাথে মিলাবো। এই জন্য ওই পেশেন্টের ইয়ার সাথে মিলাবো। এই যে এই কথাগুলো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, পেশেন্টটাকে একজন ফিজিশিয়ান দেখে, একজন প্যাথোলজিস্ট কিন্তু আমি, ধরো যে আমি কিন্তু পেশেন্টটা দেখি না, তাই না? এগুলা বলার উদ্দেশ্য আছে। আমি বলতেছি তোমাকে, তোমাদেরকে, পেশেন্টটা একজন ফিজিওলজিস্ট দেখে, মানে ক্লিনিশিয়ান দেখে, একজন প্যাথোলজিস্ট কিন্তু দেখে না, শুধু অর্ডারটা দেখে যে উনি কি করতে বলছেন। হ্যাঁ, উনি সেল কাউন্ট করতে বলছে, পিবিএফ করতে বলছে, তাই না? সেই অনুযায়ী করে। এখন তোমরা যখন ডাক্তার হবা, অবশ্যই ওই যে তোমরা কি পাইছো, তোমাদের প্রফেশনাল ডায়াগনোসিস বা ডায়াগনোসিস বা তোমরা কি পাইছো সেটা, বা একটা হিস্ট্রি, পেশেন্টের এই হিস্ট্রি আছে যে তোমরা পেশেন্টের এটা এগুলো দেখার সাথে সাথে পেশেন্ট ধরো যে আরেকটা কথা বললো যে পেটে ব্যথা করে, হ্যাঁ, পেট ব্যথা করে, পেট ফুলে গেছে, তোমরা সাথে সাথে অ্যাবডোমেন পালপেট করবে না? সেখানে যদি লিভার বড় পাও বা স্প্লিন বড় পাও, তাহলে এই যে তোমরা অ্যাডভাইস করো করো, সঙ্গে সঙ্গে ওটা ওই অ্যাডভাইসের সাথে লিখে দিতে হয়। এই যে একটা কেন বললাম, এটা একটা হিস্ট্রি, প্রত্যেকটা পেশেন্টের যেখানে পাঠাও, একজন রেডিওলজিস্টের কাছে পাঠাও, একজন প্যাথোলজিস্টের কাছে পাঠাও, যার কাছে পাঠাবা, একটা পেশেন্টের একজন ফিজিশিয়ান যখন দেখে, সুন্দর করে কয়েকটা হিস্ট্রি যেটা তুমি পাইছো, একটা পেশেন্ট দেখছো, সেটা অবশ্যই 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 লিখে পাঠাতে হয়। এগুলো যদি তোমরা না লিখে পাঠাও, অনেক কিছু মিসগাইড হয়ে যায়। তাহলে প্রত্যেক একটা জিনিস ফিজিশিয়ানের সাথে একজন রেডিওলজিস্ট, একজন প্যাথোলজিস্ট, একজন মানে অঙ্কোলজিস্ট, সবার কিন্তু কোরিলেট করতে হয় প্রত্যেকটা জিনিস। আমি কি পেলাম, তুমি কি পেলা, এইভাবে করে একটা, তাহলে পেশেন্টের একটা সুন্দর ডায়াগনোসিস হয়। এগুলো কথা বলার উদ্দেশ্য হলো আমাদের, তোমরা যখন ইন্টার্ন করতে যাবা বা ইন্টার্নিতে যাবা, সার্জনরা একটা করে অপারেশন করবে, একটা করে স্পেসিমেন দিয়ে দিবে, দিয়ে তোমাদেরকে বলবে যেটা তোমরা লিখে পাঠায় দাও, ল্যাবে পাঠায় দাও, প্যাথোলজিতে পাঠায় দাও। কি লিখবা এটা বলে কিনা যায় না, একটা শুধু তোমরা মনে করো একটা হিস্টেরেক্টমি করছে, একটা ইউটেরাস তোমরা পাঠাতে, স্পেসিমেন ইউটেরাস, শেষ। কেন হিস্টেরেক্টমি করা হলো বা ইন্ডিকেশন বা প্রফেশনাল ডায়াগনোসিস, এগুলো কেউ লিখে পাঠায় না। এগুলো যদি না পাঠায়, এটার জন্য আবার পেশেন্টকে ফোন করে দিতে হয়, ফোন দিয়ে আবার তার রিপোর্ট আনাতে হয়, ফলে কি হয়, ডায়াগনোসিসটা ডিলে হয়ে যায়। তাহলে তোমরা এখন থেকে এখান থেকে শিখবা যে একটা যখন যে কিছু করতে পাঠাবা, যা ইয়ে করবা, তোমরা যা দেখছো, একটা প্রফেশনাল ডায়াগনোসিস, একটা হিস্ট্রি, একটা পেশেন্টের মাথা থেকে পা পর্যন্ত তোমরা যা পেয়েছো, এক কথায় লিখে পাঠালে যার কাছেই পাঠাবা, রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট, অঙ্কোলজিস্ট, সবার জন্য সেটা সুবিধা হবে। এই জন্য এগুলা বলছি, এগুলা বলার উদ্দেশ্য হচ্ছে আমার এটাই। তাহলে ডিলে হয় না, একটা ডায়াগনোসিস খুব তাড়াতাড়ি সুন্দর করে হয়ে যায়, পেশেন্টের ক্ষতি হয় না। এগুলো এখন থেকে শিখতে হবে, না হলে ওখানে গিয়ে তোমরা এই ভুলগুলা করবা। একটা ইন্টার্ন নিয়ে যে পিবিএফ করতে পাঠায়, একটু যদি হিস্ট্রি লিখে পাঠায় যে পেশেন্টের এক মাসের জ্বর সাথে কাশি আছে, তাহলে ওটার সাথে সুন্দর কোরিলেট হয় কিন্তু পিবিএফ রিপোর্ট। হয়তো বা তার নিউট্রোফিল কাউন্ট অনেক বেশি পাচ্ছি, ইএসআর কম বেশি পাচ্ছি, হ্যাঁ, সুন্দর একটা ডায়াগনোসিস দেওয়া যায়। তাহলে তোমরা এখন শিখলা যে, আমি এই জন্য চিন্তা করছি তোমাদেরকে এই জিনিসটা এইভাবেই পড়াবো, তোমরা ডেফিনেশন, টাইপ, ফিজিওলজিতেও পড়ে আসছো,
এখানেও পড়বা মুখস্থ এটা তোমাদের বলার কিছু না এমনি তোমরা পারবা এগুলা তোমাদের কাছে আস্তে আস্তে করব তাহলে আমরা কি করব সবকিছু কোরিলেট করে যখনই অ্যাডভাইস করব পিবিএ পাঠাবো এইভাবে হ্যাঁ তাহলে আমরা এগুলো জানলাম এগুলো সাইন সিমটম দেখে আমরা একটু আইডিয়া করলাম তার অ্যানিমিয়া আছে এখন অ্যানিমিয়া তো ডিজিজ না কেন অ্যানিমিয়া হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে না সেটা জানার জন্য পরের স্টেপে চলে যাব কেন অ্যানিমিয়া হলো তাই না পরের ইয়াতে চলে যাব আগে অ্যানিমিয়াটা এখন তাহলে জানবো তাই এখন ক্লাসিফাই যদি আমরা করি এই ক্লাসিফিকেশন দুই ধরনের আছে না একটা মরফোলজিক্যাল একটা ইটিওলজিক্যাল এগুলো আমরা কালকে পড়বো আজকে এই ছোট ছোট কথাগুলো জেনে নিলা কালকে তোমাদেরকে আমি প্রতিটা ছবি দেখাবো আর ইন্ডিভিজুয়াল অ্যানিমিয়া পড়াবো আজকে পর্যন্তই হ্যাঁ তাহলে একটু আরেকবার যে পিবিএফ তাহলে আমরা কি মানে নিজ চোখে দেখার জন্য করব হ্যাঁ সিবিসি যেটা মানে মেশিনে করে দেয় নিজ চোখে দেখা প্লাস হচ্ছে আমার অ্যানিমিয়াটা কোন টাইপ সেটা ডায়াগনোসিস করে দেওয়া অ্যানিমিয়া টাইপ আছে না মাইক্রোসাইটিক ওই যে বললাম তিনটা টাইপ কালকে আবার বলবো মাইক্রোসাইটিক ম্যাক্রোসাইটিক নর্মোসাইটিক টাইপ আছে না এটা ওইটা পিবিএফ না দেখলে তো এই টাইপিংটা করা কঠিন শুধু এমসিবি এমসিএস দেখে আমরা টাইপিংটা করতে পারবো না কারণ ইয়াতে তো আমরা সেল কাউন্টারে তো আর কাউন্টে তো আর শেপ দেওয়া থাকবে না এই শেপ গুলাও কিন্তু ডিফারেন্ট ডিজিজ ইন্ডিকেট করে যেমন বললাম যে টার্গেট সেল একটা থাকে এই টার্গেট সেল যদি কারো অনেক বেশি থাকে হ্যাঁ সেটা দুইটা ডিজিজ কন্ডিশন ইন্ডিকেট করে একটা হচ্ছে থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হ্যাঁ এখন কখন আমরা থ্যালাসেমিয়া বলবো কখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলবো যখন আর অনেক টার্গেট সেল সাথে কিছু ইলিপটিক্যাল সেল থাকবে কিছু না বেশ থাকবে তখন আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার দিকে যাব সাথে বয়স হ্যাঁ চিন্তা করব তার বয়সটা কিরকম আর যদি দেখি না শুধু টার্গেট সেল অনেক বেশি টার্গেট সেল এবং মাইক্রোসাইটিক সেল সেলগুলো মাইক্রোসাইটিক তখন আমরা থ্যালাসেমিয়ার দিকে যাব আবার অনেক বেশি টার্গেট সেল কিন্তু সেলগুলো বড় বড় ম্যাক্রোসাইটিক তখন আমরা আরেকটা লিভার ডিজিজ চিন্তা করব তাহলে এই যে চিন্তা করব পাশে আমরা লিখে দিব ধরো যে লিখে দিলাম মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া পাশে আমরা লিখে দিব ডিউ টু আয়রন ডেফিসিয়েন্সি পসিবলি ডিউ টু আয়রন ডেফিসিয়েন্সি পসিবলি ডিউ টু ক্রনিক লিভার ডিজিজ তাহলে একটা গাইড করতে পারছি না আমরা ক্লিনিশিয়ানকে তাহলে ক্লিনিশিয়ান তখন ওই লাইনে পরের স্টেপটা নিবে যদি মনে আমি লিখে দেয় পসিবলি ডিউ টু আয়রন ডেফিসিয়েন্সি তখন উনি কি করবে আয়রন প্রোফাইল করবে ফেরিটিন দেখবে আর যদি আমি লিখে দিয়ে দেই যে পসিবলি ডিউ টু হিমোগ্লোবিনোপ্যাথি হিমোগ্লোবিনোপ্যাথি হচ্ছে থ্যালাসেমিয়ার দিকে যায় আর কি তখন উনি কি করবে হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস করবে তাহলে পরের স্টেপে চলে যাবে তাহলে এই যে পিবিএফটা হচ্ছে একটা গাইড করা ক্লিনিশিয়ানকে যে এই অ্যানিমিয়ার আন্ডারলাইন কোন ডিসঅর্ডার আছে কোন ডিজিজের জন্য এই অ্যানিমিয়াটা হয়েছে এই জন্য অবশ্যই পিবিএফ করতে হবে শুধু সিবিসি দিয়ে হবে বুঝতে পারছো কেন আমরা করি পিবিএফটা জি ম্যাম ঠিক আছে আজকে এই পর্যন্ত হ্যাঁ কালকে আমি ছবি দেখাবো আর অ্যানিমিয়া এক একটা করে বলে দেবো কালকে কি তোমাদের ইয়ে ক্লাস আছে মাইক্রোবায়োলজি 10টা থেকে 11টা কালকে তোমাদের মাইক্রোবায়োলজি ক্লাস হবে 10টা থেকে 11টা তাহলে আমি 9টা থেকে 10টা পড়াবো জি ম্যাডাম কালকে 9টা থেকে 10টা পড়াবো কালকে 9টা নিন ঠিক আছে আচ্ছা ম্যাম ধন্যবাদ হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ